হ্যালো ফ্রেন্ডস আমি আয়ান আজকে আমি তোমাদেরকে যে ব্যাপারে বলবো সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলফেয়ার স্কিমস ইন বেঙ্গল বন্ধুরা এর আগে আমরা একটা ভিডিও করেছি সেই ভিডিওতে আমরা আলোচনা করেছি সেন্ট্রালে দশটি ইম্পর্টেন্ট স্কিম নিয়ে তোমরা যারা ওই ভিডিওটি দেখো নি তারা চাইলে এই ভিডিওর লাস্টে অর্থাৎ এন্ড স্ক্রিনে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে তোমরা ক্লিক করলেই সেই ভিডিওটি পুরোটা দেখতে পাবে আজকে ওয়েস্টবেঙ্গলের যে ইম্পর্টেন্ট স্কিমগুলো আছে যেগুলো প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকে এটা পড়ে যেতে হয় এবং পার্সোয়ালিটি টেস্টের জন্যও খুবই ইম্পর্টেন্ট সেই জন্য আজকের এই বিষয় নিয়ে আলোচনা তো বন্ধুরা দেরি না করে চলে শুরু করা যাক প্রথমে যে ডিপার্টমেন্টটি যে প্রকল্পটি নিয়ে বলবো সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তোমরা জানো যে এই প্রকল্পটি কত বিখ্যাত হয়েছে এবং এটা একটা ফেমাস প্রকল্প এই প্রকল্পের ডিপার্টমেন্টের নাম হচ্ছে চাইল্ড অ্যান্ড উইমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর এই প্রকল্পের আওতায় যারা থাকবে তারা হচ্ছে স্টুডেন্ট গার্লস স্টুডেন্ট হবে এই প্রকল্পের আওতায় থাকবে এবং এর কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেমন এক নম্বর হচ্ছে যে আনমেরিড গার্লস হতে হবে তেরো থেকে আঠেরো বছরের মধ্যে এবং আঠেরো প্লাস হলে আঠেরো প্লাস হলে সেটা মানে কোনো গভর্নমেন্ট স্পন্সার স্কুল বা কোনো কলেজে যদি সে পড়াশোনা করে তাহলে সে এই প্রকল্পের আওতায় পড়বে এটা হচ্ছে এক নম্বর ক্রাইটেরিয়া দু নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে অ্যানুয়াল ইনকাম লেস দেন ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ড পার ইয়ার এই দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আচ্ছা এর মাধ্যমে কি উপকার পাবে এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে গার্লসের স্টুডেন্টরা যে উপকারটা পাবে সেটা দুইভাবে পেতে পারে এটা হচ্ছে যে একটা অ্যানুয়াল স্কলারশিপ পাবে সেটা সাতশো টাকার এবং সেটা দেওয়া হবে সেভেন থেকে টুয়েলভ অবধি আর একটা এককালীন অনুদান দেওয়া হয় সেটা পঁচিশ হাজার টাকা এবং সেটা আঠারো বছর পার হবে তারপর এবার আমি তোমাদেরকে যে প্রকল্পটি বলবো সেই প্রকল্পটির নাম হচ্ছে সবলা এই প্রকল্পের ডিপার্টমেন্টের নাম একই নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর এবং এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে এগারো থেকে আঠেরো বছর বয়সী অবিবাহিতা কিশোরী কন্যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা হচ্ছে এই প্রকল্পর মেন উদ্দেশ্য এই প্রকল্পটি হচ্ছে অ্যাডলেশান গার্লদের জন্য এবং রাজীব গান্ধী স্কিম ফর অ্যাডোলেশন গার্লস নামেও এই প্রকল্পকে অভিহিত করা হয় তাহলে আর একবার বলে দিচ্ছি যে এই প্রকল্পটির নাম হচ্ছে সবলা প্রকল্প এই প্রকল্পের ডিপার্টমেন্টের নাম হচ্ছে চাইল্ড অ্যান্ড উইমেন ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এবং এর আওতায় পড়বে অ্যাডোলেশন গার্ল এবং ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আনমেরিড হতে হবে এবং অ্যাডোলেশন গার্ল ফ্রম ইলেভেন টু এইটিন ইয়ার্স আর কি উদ্দেশ্যে করা হয় এখানে যে উদ্দেশ্যগুলি আছে সেগুলো হচ্ছে যে সেলফ ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ এম্পাওয়ারমেন্ট আর হচ্ছে ইম্প্রুভমেন্ট অফ দেয়ার হেলথ আর হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাবাউট দেয়ার হেলথ হাইজিন অ্যান্ড নিউট্রিশন তো এই কয়েকটি উদ্দেশ্য জন্য এই প্রকল্প নেক্সট আমি যে প্রকল্প নিয়ে বলবো সেটা হচ্ছে গতিধারা প্রকল্প গতিধারা প্রকল্প এই প্রকল্পের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি আছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি হলো প্রথম হচ্ছে যে তাদের মান্থলি ফ্যামিলি ইনকাম পঁচিশ হাজারের বেশি হলে চলবে না দ্বিতীয় হচ্ছে তাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এনরোলমেন্ট থাকতে হবে তাদের নাম এবং তৃতীয় হচ্ছে যে তাদের এজ কুড়ি থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হবে এবং সেক্ষেত্রে রিজার্ভেশন আছে যেমন এসসি এসটিদের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন আছে এবং ও জন্য তিন বছর তিন বছরের রিল্যাক্সেশন দেওয়া হয় সুবিধাগুলো হলো সুবিধা যেটা সেটা হচ্ছে যে যে কোনো বাণিজ্যিক গাড়ি কিনলেই রাজ্য সরকার গাড়ির মোট দামের থার্টি পার্সেন্ট অর্থাৎ সর্বোচ্চ এক লক্ষ টাকা অনুদান বা ভর্তুকি হিসাবে দেবে এবং এই অর্থ ফেরত দিতে হবে না অর্থাৎ গাড়ির মোট দামের থার্টি পার্সেন্ট দেবে রাজ্য এরপর আমি যে প্রকল্পটি নিয়ে বলবো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প ঠিক আছে এই প্রকল্পের ডিপার্টমেন্টের নাম হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তর এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে যারা নিজের উদ্যোগে কোনো ব্যবসা বা কর্মসংস্থানে কাজ করবে এবং একই অঞ্চলে পাঁচ বা ততধিক ব্যক্তি মিলে দল তৈরি করে কোনো আর্থিক উদ্যোগ শুরু করবে এই প্রকল্পের মাধ্যমে তাদের সরকারি ভর্তুকি দেওয়া হবে এক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ব্যক্তিগত উদ্যোগ হলে আর একটা হচ্ছে দলগত উদ্যোগ হলে ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে এর নাম হয় আত্মমর্যাদা এবং দলগত উদ্যোগের ক্ষেত্রে এর নাম হচ্ছে আত্মসম্মান আত্মমর্যাদা অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগের ক্ষেত্রে প্রকল্পে ব্যয় হয় দশ লক্ষ টাকা এবং দলগত উদ্যোগের ক্ষেত্রে এর নাম আত্মসম্মান এবং প্রকল্পে ব্যয় হয় পঁচিশ লক্ষ টাকা এবং উদ্যোক্তা মোট প্রকল্প ব্যয়ের ফাইভ পার্সেন্ট ব্যয় বহন করবে এই প্রকল্প নাম দেওয়া হয় দু হাজার বারো সালে উনিশে সেপ্টেম্বর এরপর আমি যে প্রকল্পের নাম বলব সেই প্রকল্পের নাম হচ্ছে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের ডিপার্টমেন্টের নাম হচ্ছে লেবার ডিপার্টমেন্ট এবং এই প্রকল্পের যে এলিজিবিলিটি কাইটারগুলি হচ্ছে সেগুলি হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে তাকে অবশ্যই আনএমপ্লয়েড হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এটা এক নম্বর কাইটার দ্বিতীয় ক্রাইটার হচ্ছে যে তাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে তার নাম এনরোল থাকতে হবে ফর জব সিকার এবং তৃতীয় ক্রাইটে হচ্ছে যে তার এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই এইট পাস হতে হবে এবং তার উপরে আর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এক্ষেত্রে কি করা হয় এক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় সেটা হচ্ছে পনেরোশো করে পার মান্থ ঠিক আছে এরপরে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে প্রকল্পের নাম হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প এবং এটাও সেম ডিপার্টমেন্ট অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তর হ্যাঁ এবং এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে আবেদন করতে পারবে প্রথম যারা হচ্ছে যাদের পরিবারে সারা বছরের আয় আড়াই লক্ষ টাকা বা তার কম আর দ্বিতীয় হচ্ছে যে ছেলে বা মেয়েকে তফসিলি জাতি বা তফসিলি আদিবাসী অর্থাৎ এসসি বা এসটির মধ্যে হতে হবে এবং কোনো সরকারি স্বীকৃত স্কুলে পড়াশোনা করতে হবে আর তৃতীয়ত্ব হচ্ছে যে আবেদন করতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে টাকা পাওয়ার জন্য ব্যাঙ্কে ছাত্রছাত্রীদের নিজস্ব অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই অ্যাকাউন্ট খোলবার ব্যবস্থাও রাজ্য সরকার করে দিয়েছে এই প্রকল্পের উদ্দেশ্য কী এই প্রকল্পে যেটা করা হয় যে পিছিয়ে থাকা পরিবারের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছেলে মেয়েদের পড়াশোনার জন্যই একটা বার্ষিক বৃত্তি ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে এবং তপশিলি জাতির ক্ষেত্রে পঞ্চম থেকে সপ্তম সপ্তম শ্রেণীর জন্য বার্ষিক সাড়ে সাতশো টাকা করে এবং অষ্টম শ্রেণীর জন্য বার্ষিক আটশো টাকা করে এবং তপশিলি আদিবাসী ক্ষেত্রে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য বার্ষিক আটশো টাকা হারে বৃত্তি দেওয়া হচ্ছে নেক্সট যে প্রকল্পটির নাম বলবো সেই প্রকল্পটির নাম হচ্ছে লোকপ্রসার প্রকল্প এই প্রকল্পে দপ্তর বা বিভাগের নাম হচ্ছে তথ্য ও সংস্কৃতি বিভাগ ডিপার্টমেন্ট এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গের বৈচিত্র্যপূর্ণ ও বর্ণময় লোকসংস্কৃতির বিভিন্ন লোক আঙ্গিকের বা ধারা সংরক্ষণ পুনর্জীবন বিকাশ এবং সমৃদ্ধি পাশাপাশি লোকশিল্পীদের জীবনের মান উন্নয়ন ঘটানো এর জন্য কী করা হয় এই প্রকল্পে ষাট বছরের বেশি বয়সের লোকশিল্পীরা প্রতি মাসে হাজার টাকা করে পেনশন পায় এবং ষাট বছরের কম বয়সের লোকশিল্পীরা সরকারের নানা প্রচারের কাজে অংশ নেয় এবং সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে তাদের অসাধারণ শিল্প নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাচ্ছে এবং মাসে এক হাজার টাকা করে বহাল ভাতা পাচ্ছে তারা এরপর পরে আমরা যে প্রকল্পটি নিয়ে বলবো সেই প্রকল্পটি হচ্ছে নিজ নিজ গৃহ নিজ ভূমি এই প্রকল্পের ডিপার্টমেন্টের নাম হচ্ছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর ঠিক আছে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে এখানে আছে দেখো যে এই প্রকল্পে আবেদন করতে পারবে কৃষিকাজ পালন মৎস্য চাষ হৎস্য ও কুটির শিল্প প্রভৃতি চিরাচরিত পেশার সঙ্গে আবহমান কাল ধরে যুক্ত থাকা সত্ত্বেও আজও যারা এক টুকরো জমির মালিক হতে পারেনি এবং বসত জমি কেনার ক্ষমতাও নেই তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে আচ্ছা এই প্রকল্পের কী সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের যে সুবিধাটা পাওয়া যায় যে সরকারি খাস জমি ভূমিহীন মানুষদের মধ্যে শতক করে চাষ ও বাসের জন্য দান করা হয় দু হাজার এগারোর আঠারোই অক্টোবর এই প্রকল্পটি চালু করা হয় এরপরে আমরা যে প্রকল্পটি নিয়ে বলবো সেই প্রকল্পটি হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প এই প্রকল্পে ডিপার্টমেন্টের নাম হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে যারা আবেদন করতে পারবে তারা হলো সিভিক ভলান্টিয়ার্স গ্রিন ভলান্টিয়ার্স ভিলেজ ভলান্টিয়ার্স সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স বিপর্যয় মোকাবিলা কর্মী জাতীয় স্বেচ্ছাসেবী বল এনভিএফ হোমগার্ড আইসিডিএস কর্মী ও সহকারী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্বনির্ভর গোষ্ঠী রাজ ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক ও ঠেকা শ্রমিক পুরো এলাকার স্বনির্ভর গোষ্ঠী আশাকর্মী অর্থ দপ্তরের অধীনে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ও ঠিকা শ্রমিকরা আবেদন করবে স্বামী স্ত্রী তাদের ওপর নির্ভরশীল পিতামাতা ও শ্বশুর শাশুড়ি এবং আঠারো বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ের প্রত্যেকের এই স্বাস্থ্য বিমা সুবিধা পাবে এবং এছাড়াও ত্রিস্তর পঞ্চায়েতের সকল সদস্য ও তাদের পরিবার এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পের আওতায় যারা পড়বে তারা কী সুবিধা পাবে এক্ষেত্রে অন্যান্য স্মার্ট কার্ডের মতো এই কার্ড দিয়ে সমস্ত সরকারি হাসপাতাল সহ সাতশোর বেশি বেসরকারি হাসপাতালে যেতে পারে এবং দেড় লক্ষ টাকা পর্যন্ত ওই কার্ডধারী পরিবারের যে কেউ বছরের চিকিৎসা পাবে ক্যাশলেস হিসাবে বিশেষ জটিল রোগের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত নেক্সট যে প্রকল্পটি নিয়ে বলবো সেই প্রকল্পটি হচ্ছে প্রকল্পের নাম হচ্ছে সবুজশ্রী প্রকল্প এবং এই প্রকল্পের ডিপার্টমেন্টের নাম হচ্ছে বন দপ্তর ডিপার্টমেন্ট এবং এই প্রকল্পে রাজ্যের সমস্ত নবজাতকরা এই প্রকল্পের সুযোগ পায় এবং এই প্রকল্পে কি করা হয় যে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পরে পরেই একটা মূল্যবান গাছের চারা দেওয়া হয় এবং ওই চারাটি শিশুর নামে লাগাতে হবে এবং শিশুটির সঙ্গে সঙ্গে চারাটিও বড় হবে শিশু পরিবার চারাটিকে এবং শিশুটিকে যত্ন সহকারে লালন পালন করবে শিশুটি বড় হলে শিশুর প্রয়োজনে ওই চারা থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারণে বা প্রয়োজনে ব্যবহার করা যাবে এর ফলে শিশুটি ভবিষ্যতের আর্থিক সুরাহার পাশাপাশি গাছটি জীবজগৎকেও এতগুলো বছর ধরে অনেক কিছুই দেবে এই প্রকল্প সূচনা হয় দু হাজার ষোলোর উনিশে ডিসেম্বর নেক্সট যে প্রকল্পটি নিয়ে আমরা বলবো সেই প্রকল্পটির নাম হচ্ছে সুফল বাংলা প্রকল্প এ প্রকল্পে দপ্তরে বা বিভাগের নাম হচ্ছে কৃষি বিপণন দপ্তর এবং এ প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে এ প্রকল্পে আবেদন করতে পারবে ফসল বিক্রির জন্য ব্যক্তি কৃষক এবং কৃষক দল নাম নথিভুক্ত করতে পারবেন এবং নিবন্ধীকৃত ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি লিমিটেডগুলি বিপণী পরিচালনার জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্প চালু হয় দু হাজার চোদ্দোর সেপ্টেম্বর এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সেটা চলমান অথবা স্থায়ী বিপণনের বিপণন কেন্দ্রের মাধ্যমে এই সব সুফল বাংলা বিপণীতে এক ছাদের তলায় সবজি ফল মাংস দুধ দুধজাত দ্রব্য চাল ডাল সব কিছু সব ধরনের সুগন্ধি চাল পাওয়া যায় এখনো পর্যন্ত চল্লিশটি বিপণী খোলা হয়েছে সর্বশেষের যে প্রকল্পটি নিয়ে বলবো সেই প্রকল্পটির নাম হচ্ছে সবুজ সাথী প্রকল্প এই প্রকল্পের দপ্তর বা বিভাগের নাম হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এ প্রকল্পের উদ্দেশ্য কি এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষের বাজেট বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের সরকারি সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় এবং মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে এই প্রকল্পই এখন সবুজ সাথী নামে পরিচিত নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং এই প্রকল্পে সত্তর লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যেন ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করতে পারে সেই উচ্চ আশা নিয়েই মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প প্রকল্পের লোগোটিও তিনিই এঁকেছেন সাইকেলের সামনে ঝুড়ির সঙ্গে লোগোটি সংযুক্ত করা হয়েছে দু সালে সেপ্টেম্বর মাসে পশ্চিম মেদিনীপুরের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজের হাতে এই প্রকল্পের মাধ্যমে সাইকেল বিতরণ শুরু করেন ছাত্রছাত্রীদের প্রধানত ছাত্রীদের ক্ষমতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কুল ছুট অর্থাৎ ড্রপ আউটস এর হার কমানোই এই প্রকল্পের উদ্দেশ্য শ্রেণী কল্যাণ দপ্তর এই প্রকল্প রূপায়নের নোডাল দপ্তর এই দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ তপসিলি জাতি ও আদিবাসী উন্নয়ন ও বিত্ত নিগম নোডাল এজেন্সি হিসাবে কাজ করে বিভিন্ন দপ্তরের বরিষ্ঠ সচিব ও আধিকারিকদের নিয়ে গঠিত স্টিয়ারিং কমিটি এই প্রকল্পের সাইকেল সংগ্রহ এবং বিতরণের বিষয়টি নজরদারি এবং পরিচালনা করে সো বন্ধুরা আজকে এ পর্যন্তই আরও কিছু হয়তো স্কিমের নাম বাদ পড়ে গেছে যেগুলি বাদ পড়ে গেছে তোমরা কমেন্ট বক্সে বলতে পারো আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে কমেন্ট দেবে এবং শেয়ার করবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি দেখে নোটিফিকেশান অল করে রাখবে যাতে এই ধরনের আপডেটেড ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও আজকে মতো এখানেই থ্যাংকস ফর ওয়াচিং